হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কথার কথা জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে সত্যি সত্যি জিজ্ঞেস করছি যে আপনারা সবাই কেমন আছেন, চাইলে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি সমস্যার সমাধান করব। এক, কিভাবে যে কোনো লো রেজলেশনের এরকম ইমেজকে কিভাবে এইচডি কোয়ালিটিতে আপস্কেল করে নেবেন, আর সেকেন্ডলি ইউটিউবে থাম্বনেল আপলোডের লিমিট হচ্ছে 2 MB। এই 2 MB-র মধ্যে থাম্বনেল আপলোড করার পর অনেক সময় সেটা ফেটে যায় বা ঝাপসা ঝাপসা লাগে। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এইচডি কোয়ালিটির থাম্বনেল আপলোড করবেন, যেটা হবে 2 MB-র ভিতরে, কিন্তু সেটা আপলোড করার পরে আর ব্লার বা ঝাপসা দেখাবে না। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আর আপনাদেরকে দেখাই কিভাবে এটি করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে সোজা একটি ওয়েবসাইট দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমাদের ম্যাস ইউজাররা ফোনেই ইউজ করতে ভালোবাসেন এবং PC চাইতে ফোনের মাধ্যমে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ইজি হয় এবং হ্যান্ডি হয়। সো আমাদের হাতে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে pixelcard.ai, ইমেজ আপস্কেলার। এটাতে আপনারা চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপলোড ইমেজ নামে এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে জাস্ট আপনারা ফোন থেকে হলে গ্যালারিতে চলে যাবে, এখানে আপলোড ইমেজ করে দিবেন। যে ইমেজগুলো যে কোনোটা আমরা আপলোড করে দিতে পারি, কিন্তু তার আগে আমি একটু ম্যানুয়ালি আপনাদেরকে দেখাই যে এখানে ইমেজগুলো MB কত। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ইমেজটি খুবই সিম্পল একটা ইমেজ, এটার অবস্থা কিন্তু খুবই খারাপ, এটার কোনো রেজুলেশন নেই, এটার ক্লিয়ারিটি নেই, কিছু নেই। এবং এটার যদি সাইজ আমরা আপনাকে দেখাই তাহলে এটা দেখতে পাবেন সাইজ অনলি 10 KB। সো এই ইমেজটিকে আমরা এখন চাচ্ছি যে আপস্কেল করে একেবারে গুড একটা রেজুলেশন নিয়ে আসতে পারি কিনা এই ওয়েবসাইট, সেটা এখন দেখা যাক। চলুন এবার আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা যা সিলেক্ট করে দিলাম এই ইমেজটি এবং এটাকে আপলোড করে দিব। আমাদের ইমেজটি কিন্তু অলরেডি 2x ভার্সনে কিন্তু এটা আপস্কেল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আগেরটার সাথে যথেষ্ট ক্লিয়ার একটা কোয়ালিটি কিন্তু আমরা পেয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4x নামে একটি অপশন রয়েছে, তো এটাতে যদি আমরা ক্লিক করি এবার দেখব আমাদেরকে কিন্তু এটা কিনতে হবে। সো আমরা এটা কিনতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যতটুকু সম্ভব ফ্রিতে কিভাবে ইউজ করা যায় সেটা দেখতে। তো এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এটা যদি আপনার 16x করতে চান বা 4x করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না, সেটা একটা প্রিমিয়াম ভার্সন। সো আমাদের এখানে একটু ছাড় দিতে হচ্ছে। আর ছবিটি যদি 1920x1080p এর বেশি হয় রেজুলেশনটা তাহলেও কিন্তু এখানে কনভার্ট করা যাবে না, এখানে ম্যাক্স আপস্কেল হচ্ছে 4000, ঠিক আছে, এর বেশি যাওয়া যাবে না। সো এরপর আমরা এই ইমেজটিকে চাইলে এখন ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পর আমরা দুইটার কম্পারিজন করে দেখব। তো আমি এই ইমেজটিকে নিয়ে নিই, এখানে এটার কিলোবাইট 10 KB এবং এটার কিলোবাইট হচ্ছে 120 KB। সো দুটি ইমেজই আমরা ট্রাই করে দেখব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপস্কেল করার পরে এটার রেজুলেশনটা এরকম এসেছে, এটার চুলের ক্লিয়ারিটি মোটামুটি কিন্তু যথেষ্ট ক্রিস্টাল করে দিয়েছে আমাদেরকে। আর এটা ছিল আমাদের প্রথম ইমেজ যেটা হচ্ছে আপস্কেল ছাড়া, যেটার কিলোবাইট হচ্ছে অনলি 10 KB। তাহলে আমরা দেখে নিলাম সহজে এই ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে 2x-এর মধ্যেই কিন্তু আপস্কেল করে দিতে পারে ইমেজকে, যথেষ্ট গুড একটা কোয়ালিটি আমাদেরকে দিতে পারে। আপনাকে বলে রাখি এটা কিন্তু একটা AI ইমেজ, যার কারণে এটার মধ্যে ক্লিয়ারিটি পাবেন না, কারণ AI জেনারেশন ইমেজের মধ্যে যে স্কিন টেক্সচারটা থাকে সেটা কিন্তু এখানে মিসিং। তো এবার আমরা একটি রিয়েল পোর্ট্রেট ইমেজ নিব এবং নিয়ে দেখব যে এটা কীরকম শার্প করতে পারে এই ওয়েবসাইটটি। তো এটাকে আমরা দেখে নিই, এটা দূর থেকে জুম আউট করলে যথেষ্ট ক্লিয়ার মনে হলেও কিন্তু জুম ইন করার পরে দেখতে পাচ্ছি যে এটার ক্লিয়ারিটি মিসিং এবং এটাকে শার্প লাগছে না এবং পিক্সেলগুলো মিসিং রয়েছে। তো আমরা এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এরপর দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি কাজ করা শুরু করে দিয়েছে এবং আমরা এটাকে এবার ডাউনলোড করে দিব, কমপ্লিট হয়ে গেছে। এবার এটা দেখতে পাচ্ছি যে 743 KB-এ এটা কিন্তু আপস্কেল করে দিয়েছে আমাদেরকে। এবং আমরা যে এখন জুম ইন করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আগের যে ব্লারনেস এবং পিক্সেল লসের যে ব্যাপারটি ছিল সেটা কিন্তু নাই, যথেষ্ট ক্লিয়ার একটা ইমেজ আমরা পাচ্ছি। সো এভাবে আপনি যে কোনো ইমেজকে 2x আপস্কেল করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো এবার আমাদের হাতে রয়েছে একটি সফটওয়্যার যেটার নাম হচ্ছে আপস্কেল। তো এই সফটওয়্যারটা আমরা ওপেন করে নিব। এই সফটওয়্যারটা ডাউনলোড কোথায় করবেন এবার সেটা আপনাদেরকে দেখাই। আপনারা চলে যাবেন এই লিঙ্কে, ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড অপশন রয়েছে, তারপর এখান থেকে পোর্টেবল জিপ অথবা EXE ইনস্টলার এখান থেকে নিতে পারবেন। এটা ম্যাক এবং লিনাক্সের জন্য অলসো অ্যাভেলেবেল রয়েছে। তো ফ্রিতে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা দেখছি যে এই যে সফটওয়্যার আমাদের, এই সফটওয়্যার ইন্টারফেসটা এরকম। এরপর এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, প্রথমে অপশনগুলো আমরা দেখাই। আমরা যদি একসাথে একের অধিক ইমেজ এখানে আপস্কেল করতে চাই একই সাথে, যেহেতু এখানে আপস্কেল করতে একটু সময় লাগে তাই আমরা এখানে ব্যাচ আপস্কেল ওপেন করে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিলে এখানে, যেমন আমি এই ফোল্ডারটি যদি এখন সিলেক্ট করে দিই তাহলে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো একটার পর একটা আপস্কেল হয়
শুরু হবে। সেকেন্ড যে অপশনটি রয়েছে আমরা এটা চাইলে অফ করে দিই। এবার অফ করার পরে এখান থেকে সিঙ্গেল একটি ইমেজ আমরা সিলেক্ট করতে পারবো। তারপর দেখবো এখানে বেশ কিছু অপশন রয়েছে। এটার মধ্যে আপনার যদি এক্সট্রা শার্প ইমেজ দরকার হয়, সবচেয়ে বেটার কোয়ালিটি যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এটা। এরপর আপনি নর্মালি বাই ডিফল্ট এটাতে ইউজ করতে পারেন এবং এটাও যথেষ্ট সুন্দর এবং শার্প ইমেজ প্রোভাইড করে, কিন্তু টাইম বেশি লাগে। আপনি সবচেয়ে শর্ট টাইমের মধ্যে যদি ইমেজ আপস্কেল করে নিতে চান তাহলে এই অপশনটি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা বাকি অপশনগুলো চেক করে নিতে পারেন। যদিও আমি প্রত্যেকটি ইমেজই আলাদা আলাদা করে চেক করে দেখেছি এবং আপনাদেরকে রেজাল্ট ফাইনাল একটু পরে দেখাবো। তো এখানে আপনারা দেখুন ডাবল আপস্কেল নামে একটি অপশন রয়েছে। এটা দিলে আপনার ইমেজ বাই ডিফল্ট এখানে যতটুকু আপস্কেল হয় তার ডাবল এখানে আপস্কেল হয়ে যায়। এখানে যদি আমরা সেটিংস এ ক্লিক করি তাহলে আমরা এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পাবো। তো এখান থেকে আপনারা PNG, JPG এবং WBP এই অপশনটি পাবেন। এখানে বাই ডিফল্ট আপনার ইমেজ 4x পর্যন্ত আপস্কেল হয় এবং 4x এর পরে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে 16x পর্যন্ত আপনার ইমেজটি আপস্কেল হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আউটপুট ফোল্ডার, মানে যে ফোল্ডার আপনার ইমেজ সেভ হবে সেটা সেভ করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর যে কোনো একটা ফোল্ডার এখানে দেখিয়ে দিন তাহলে আপনার ইমেজটি সেখানে যেয়ে সেভ হয়ে যাবে। সো এরপর রয়েছে আপস্কেল অপশন, এখানে ক্লিক করলে আপনার ইমেজটি আপস্কেল হওয়া শুরু হবে। তো এখান থেকে আমি একটা প্রথম ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে কথার কথা ধরুন আমি এই ইমেজটি আপস্কেল করতে চাই, তাই এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আলট্রা শার্প এই অপশনটি অন করে নিলাম। এরপর ডাবল আপস্কেল এখানে ক্লিক করার পরে সেট আউটপুট ফোল্ডার অ্যাজ ডেস্কটপ সিলেক্ট করে রাখি, ডেস্কটপ, দেন আপস্কেলে ক্লিক করব। তো এরপর আমাদের ইমেজটি আপস্কেল হওয়া শুরু হবে। তো আমি আগেই ইমেজগুলো আপস্কেল করে রেখেছি, আপনাদেরকে এখন সেটা দেখাচ্ছি। যেহেতু এখানে আপস্কেল করতে প্রত্যেকটা ইমেজে অনেক সময় লাগবে, সো এখানে স্টপ করে দিচ্ছি। আমরা এখানে ফোল্ডারে চলে যাচ্ছি আমাদের। সো দেখুন এখানে ইমেজগুলো কিন্তু আমি আপস্কেল করে রেখেছি। সো এখানে এই ইমেজটি ছিল পিক্সেল কাটের। আমি এখানে বিফোর আফটার পরে দেখাচ্ছি, আগে আফটার ইমেজগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। তো এটা হচ্ছে পিক্সেল কাট থেকে এই ইমেজটি আপস্কেল করার পরে। এরপর দেখুন আপস্কেলের এই এফেক্টটি রিয়েল এস গ্রেইন এই অপশনটিতে আপস্কেল করার পরে আমি এই ইমেজের শার্পনেসটা এরকম পেয়েছি। এটা একটা AI ইমেজ যার কারণে এর ডিটেলস কম, কিন্তু এটার ক্লিয়ারিটিটা অনেক স্মুথ। আপনারা এটাও দেখতে পারেন, প্রত্যেকটি ইমেজ দেখতে পারেন। তো এটাও কিন্তু একটা AI ইমেজ, তো এটার শার্পনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার নেক্সট ইমেজটি দেখি, এটাও কিন্তু একটা AI জেনারেশন ইমেজ, তো এটার ক্লিয়ারিটিটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা এটা খেয়াল করবেন কারণ এটার সাথে পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে সেটার কম্প্যারিজনটা আমরা দেখবো এখনই। তো এটার ক্লিয়ারিটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটার হচ্ছে যে রিয়েল এস গ্রেইনের এই ইমেজটি আমরা দেখতে পাচ্ছি, এটার ক্লিয়ারিটিটা কেমন। এটা ক্লিয়ার কিন্তু আরেকটু এটা লোডিং হতে সময় নিচ্ছে। এই যে এটার ক্লিয়ারিটিটা কিন্তু অনেক স্মুথ এবং এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এবং এই পরিমাণ আপস্কেল আমার মনে হয় না কোনো ফ্রি ওয়েবসাইট বা ফ্রিতে অন্য কোনো সফটওয়্যার করা সম্ভব। আমরা দেখে নিলাম এই অপশনটির মাধ্যমে কীরকম ইমেজ পাওয়া যায়। তো এরপর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি সেম রেজাল্টই প্রোভাইড করে, বাট এটাতে একটু ফাস্ট রেজাল্ট প্রোভাইড করে। তো এখন আমরা দেখে নিই সবচেয়ে গুড যেটা রেজুলেশন আমার কাছে লেগেছে আপস্কেলিং করার পরে, সেটা হচ্ছে আলট্রাশার্প। তো আলট্রাশার্পের রেজুলেশনটা ছিল এটা, এটাতে আলট্রাশার্প করেছি আমি। সো এখানে প্রথমে একটি AI ইমেজ দেখে নিই। তো এই AI ইমেজটা আপস্কেল করার পরে এরকম একটা রেজুলেশন আমরা পেয়েছি। তো এখানে ঝাপসা লাগছে কারণ লোড হতে সময় নিচ্ছে। তো এটা ফুললি লোড হয়ে গেলে দেখবেন যে এটার ক্লিয়ারিটিটা আরও অনেক বেশি। তো এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলট্রাশার্প। আলট্রাশার্প আমরা দেখতে পাচ্ছি কতটা নিখুঁতভাবে, কত সুন্দরভাবে এটা আপস্কেল করেছে, এবং যে চুলের যে টেক্সচারটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে ফোকাস করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক সুন্দর একটা আপস্কেল করেছে। এরপর একটা রিয়েল ইমেজ যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম একটু আগে পিক্সেল কাটে, এবার এটা আমরা ওপেন করে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিছুটা এরকম ঘোলা টাইপের ছিল যখন আপস্কেল করার আগে, বাট এটা আপস্কেল করার পরে দেখুন এটা এতটা নিখুঁত, আপনারা কল্পনা করতে পারবেন না যে এটার গায়ের লোম পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে ভিজিবল হয়েছে। এতটা আপস্কেল করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে। আপনারা যদি কোনো ইমেজ আপস্কেল করতে চান তাহলে এই সফটওয়্যারের এই আলট্রাশার্প মোডটি মাস্ট ইউজ করবেন, কারণ এটা যাতে বেস্ট আপস্কেল আমার মনে হয় না ফ্রি অন্য কোনো সফটওয়্যার দ্বারা করা সম্ভব। তো আমরা এখন দেখে নিলাম আপস্কেলের এই আলট্রাশার্প মোড ইউজ করে কিভাবে আমরা ইমেজটিকে স্মুথ করে ফেলতে পারি। তো এটা তো গেল নর্মাল ইমেজ আপস্কেলের কথা। এবার যদি আমরা থাম্বনেল আপস্কেল করতে চাই তাহলে কিন্তু আমরা থাম্বনেলও এভাবে আপস্কেল করে নিতে পারবো। কিন্তু এই থাম্বনেলটি আপস্কেল করার পরে দেখুন 35 MB হয়ে গেছে। আপনারা হয়তো চিন্তা করছেন এত বিগ MB-র একটা ইমেজকে কিভাবে লো রেজলিউশনে করা যায়। সমস্যা নেই, আমি এখন দুইটি সাইট দেখাবো, যে দুইটি সাইটের মাধ্যমে আপনারা এই থাম্বনেলটিকে খুব কম MB-তে কনভার্ট করে নিতে পারবেন। তো ইউটিউবে আমাদের ম্যাক্স লিমিট হচ্ছে 2 MB, তাহলে কিভাবে এই থাম্বনেলটিকে আপস্কেল করার পরে আমরা আপলোড করতে পারি এবং কোয়ালিটিটা ঠিকঠাক রেখে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসব। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে আমরা ইমেজটি সিলেক্ট করে দেব। তো আমি ধরুন এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটা এখানে
আপলোড হয়ে যাবে। সো আমাদের দরকার হচ্ছে 2 MB নিচে, তো এখানে সর্বোচ্চ যে রেজুলেশনটি রয়েছে আমরা সেটা এখানে সিলেক্ট করে নিব। এখান থেকে মোডটা PNG সিলেক্ট করে নিব। এবার এখান থেকে কম্প্রেসে ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কমপ্লিট হয়ে গেছে কম্প্রেস করা। এরপর আমরা এটাকে ডাউনলোড দিলে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা দেখি এটার ইমেজ কোয়ালিটি, তো এটা হচ্ছে আমাদের আফটার কম্প্রেসিং দ্য ইমেজ, এটা হচ্ছে আমাদের কোয়ালিটি এই ওয়েবসাইট থেকে। এবং এটা মেগাবাইট যদি আপনারা দেখেন 920 কিলোবাইট। এবার আমরা আরেকটি ওয়েবসাইট দেখব, সেটা হচ্ছে এই ওয়েবসাইট shrink.me, এটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটাকে আমি এখন ওপেন করে নিব। তো আমরা এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা আমাদের যে ইমেজটি রয়েছে আল্ট্রাশার্প ইমেজটি এটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এটা কিন্তু কম্প্রেস হয়ে গেছে। এবার এটা আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখি 920 কিলোবাইট এটাও দেখাচ্ছে। তো দেখুন এটা কিন্তু আমাদের শার্প একটা ইমেজ দিয়ে দিয়েছে উইদিন 2 MB-র মধ্যে। তো এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কোয়ালিটি ঠিক রেখে যে কোনো ইমেজকে শার্প এবং HD কোয়ালিটিতে ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করছি আজকের এই মেথডে আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।